জয়গুরু সবাইকে পরম দয়ালের কোটি কোটি প্রণাম আর আপনাদের সবাইকে আমার আজকে আমি একটা ঠাকুরেরই গল্প শোনাবো সেই গল্পটাতে আমরা শুনলে বুঝতে পারবো যে সাধু সঙ্গ করে আমরা জীবনে কি লাভ করতে পারি আর জীবনে সাধু ভগবান শ্রীকৃষ্ণকে নারদ মুনি জিজ্ঞাসা করলেন প্রভু সাধুসঙ্গ করলে কি লাভ হয় আর সাধু সঙ্গের মহত্ত্ব কি তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে আচ্ছা নারদ তুমি এক ক্রোশ মানে এক মাইল দূরে যাও সেখানে প্রথম যাকে দেখতে পাবে তাকে এই প্রশ্নটা জিজ্ঞেস করবে তখন নারদ ভগবান শ্রীকৃষ্ণের কথা মতো এক মাইল দূরে গেলেন সেখানে তিনি প্রথম দেখতে পেলেন একটি গোবর পোকা তো নারদ ভগবান তার প্রভুর কথা মতো সেই গোবর পোকাকেই যে জিজ্ঞেস করলেন যে সাধু সঙ্গ করলে কি হয় তুমি বলো তখন গোবর পোকাটি এই কথাটি মাত্রই মারা গেল তখন নারদ ভগব নারদের বহুত খারাপ লাগলো সে বলছে সে ভাবছে যে আমি জিজ্ঞাসা করলাম আর এই পোকাটি মারা গেল এটা তার খারাপ লাগলো তখন এই কথাটি এসে নিয়ে নারদ জানাই শ্রীকৃষ্ণ ভগবানকে তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে আচ্ছা এক কাজ করো পথ পেরিয়ে যাও সেখানেও প্রথম যাকে পাবে তুমি এই কথা জিজ্ঞেস করো সাধু করলে কি হয় তো এমনি নারদ আবার শ্রীকৃষ্ণ ভগবানের কথা মতো দুই মাইল পথ অতিক্রম করে গেলেন এবং দেখতে পেলেন সর্বপ্রথম যাকে সেটা হলো একটা পাখি তো আবার নারদ শ্রীকৃষ্ণ ভগবানের কথা মতো সেই পাখি দেখি যেয়ে জিজ্ঞেস করলো যে আচ্ছা পাখি তুমি বলো সাধু সঙ্গ করলে কি লাভ হয় যেমন এই কথা বলা তেমনি সঙ্গে সঙ্গ আবার ওই পাখিটিও মারা গেল তখন খুবই খারাপ লাগলো সে ভাবছে নারদের আমি এই প্রশ্ন যাকে করছি সে মারা যাচ্ছে কেন এমনি হচ্ছে এই কথা ভাবতে ভাবতে সে আবার তার আরাধ্য দেব ভগবানের কাছে এলো এবং এসে বলছি প্রভু আমি যাকেই জিজ্ঞাসা করছি সাধু সংগ্রহ করলে কি লাভ হয় সে মারা যাচ্ছে শ্রীকৃষ্ণ বললেন ঠিক আছে তুমি এবার চার মাইল পথ দূরে যাও আর এই কথা জিজ্ঞেস করো যাকে প্রথম তখন ভগবান এর কথা মতো নারদ আবার চললেন চার মাইল দূরে গেলেন তো দেখতে পেলেন একটা গরুর বাচ্চা তখন নারদ ভগবান সেই গরুর বাচ্চাটিকে যে জিজ্ঞাসা করলে যে সাধু সঙ্গ করলে কি হয় যেই বলা তৎক্ষণাৎ সেই গরুর বাচ্চাটিও মারা যায় এবার তো নারদদের খুব খারাপ লেগেছে সে তখন খুব তাড়াতাড়ি এসে তার প্রভুকে জানায় হে প্রভু এটা কি হচ্ছে আমি যখনই কাউকে বলছি সাধু সঙ্গ করলে কি লাভ হয় তখন সে মারা যাচ্ছে তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি আমার কথা মতো আর একবার যাও এই প্রশ্নের উত্তরের জন্য কিন্তু নারদের মনে তো ভীষণ দ্বিধা তার খুব ভয় যে যাকে জিজ্ঞেস করছি সেই মারা যাচ্ছে নারদের খুব খারাপ লাগছে তখন শ্রীকৃষ্ণ ভগবান নারদকে যখন বারবার বললেন তখন নারদ রাজি হয়ে গেলেন এবং বললেন কোথায় যাব প্রভু যখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে তুমি এবার পাঁচ মাইল পথ দূরে যাও এবং সেখানে এক রাজা নিসন্তান দম্পতি ছিলেন বহুদিন পর তার একটি পুত্র সন্তান হয়েছে তুমি সেই শিশু পুত্রকে যে জিজ্ঞেস করবে এ সাধু সংগ্রহ করলে কি লাভ হয় তখন নারদ নারদের মনে তো অনেক দ্বিধা সে ভাবছে যাকে জিজ্ঞেস করেছি সেই তো মারা যাচ্ছে আবার এই কথাটি আমি একটি শিশুকে জিজ্ঞাসা করব। যে নাকি সপ্তম জন্ম নিয়েছে নিঃসন্তান দম্পতির প্রথম পুত্র বহু কষ্ট করে তাদের সেই পুত্র বহু জাগযোগ্য সাধনার পর সেই পুত্র হয়েছে বহুদিন পর কিন্তু নিজের আরাধ্য দেবের কথা তো নারদ আর ফেলতে পারেন না তাই তিনি নারদ ভগবানের কথা মতোই চললেন আবার সেখানে যেখানে ভগবান যেতে বললেন তো নারদ নারদ উপস্থিত হলেন পাঁচ মাইল দূরে সেই সেই রাজার কাছে তো রাজাটি দেখে ভীষণ খুশি হলেন এবং বললেন যে আপনি এখানে এসেছেন আমার খুব ভালো লাগছে আমার পরম সৌভাগ্য যে আপনি এসেছেন তখন নারদ ভগবান বললেন যে ঠিক আমি তোমার শিশুকে কিছু প্রশ্ন করতে চায় তখন তারা বললেন ঠিক আছে তো নারদ খুবই ভয়ে ভয়ে সেই শিশু পুত্রকে জিজ্ঞাসা করলেন যে সাধু সংগ্রহ করলে বল কি লাভ হয় এই কথা বলে নারদের মনে তো খুবই চিন্তা খুবই দুঃখ ভয় খুবই ভয় যে এবার নাকি এই পুত্রটিও মারা যাবে তখন সেই শিশু পুত্রটি যা বলল নারদকে সেইটা শুনুন শিশুটি বলছে আমি আপনার মতো সাধু সঙ্গ করে এই মানব জীবন পেলাম তখন নারদ आश्चर्य হয়ে যান বলছে যে কিভাবে তখন সেই শিশুটি বলছে যে 84 লক্ষবার জন্ম জন্ম হওয়ার পর মানব জন্ম পাওয়া যায় আমি মাত্র এই কয়েক জন্ম পরেই সেই মানব জন্ম পেয়েছি আমি প্রথমে গোবর পোকা ছিলাম আপনার সান্নিধ্যে সেই জীবন থেকে মুক্তি পেয়ে আমি একটা পাখি রূপে জন্মগ্রহণ করি আবার সেই পাখি রূপে জীবন আমার আপনার সান্নিধ্যে আবার আমি মুক্তি পেয়ে আমি এক একটা গরুর বাচ্চারূপে জন্মগ্রহণ করি সেখানেও আপনার মতো সাধুর সান্নিধ্যে এসে আমি মুক্তি পেয়ে নিয়ে আজই মানব জন্ম পেয়েছি তাহলে আপনার জন্যই তো আমি এই মানব জন্ম পেলাম এই চুরাশি লক্ষবার জন্ম পরে মানব জন্ম পাওয়া যায় আমি মাত্র এই কয়েক জন্ম অতিক্রম করেই সেই মানব জন্ম পেলাম আপনার মতো সাধু সঙ্গ করে আজ আমি এই জীবন লাভ করেছি আপনার মতো সাধু সঙ্গ হয়েছে বলেই আজ আমি এই মানব জীবনে এত ভালো করে রাজার ঘরে জন্ম নিয়েছি এত সুখে আছি যে আমি গোবর পোকা হয়ে সারাদিন থাকতাম নোংরাই আবর্জনায় পড়ে থাকতাম সেই জন্ম আমি মুক্তি পেয়ে এরপর কয়েকবার এমনি হবে আমি জন্ম হতে মুক্তি পেয়ে আপনার সান্নিধ্যে আপনার মতো স্ব সান্নিধ্যে এসে মানব জনম পেশি তাহলে এখানে কত সুন্দর বোঝা যাচ্ছে সৎসঙ্গ করার ফলে আমরা জীবনে আমাদের কর্ম সৎ হবে আর যদি আমরা সৎকর্ম করি তাহলে আমাদের জীবন ধন্য হবে আর জীবন যদি আমাদের ধন্য হয় তাহলে আমরা মুক্তি পেয়ে যাব আর মুক্তি পেলেই তো আমাদের জীবন ঠাকুরের চরণে এসে শান্তি পরম শান্তি লাভ হবে সাধু সঙ্গ আর সৎসঙ্গে আশ্রয় সেই জন্য আমাদের করা উচিত যাতে আমরা জীবনে আমাদের এই কর্মটাকে ঠিক করতে পারি কারণ এই কর্মের জন্যই তো মানুষের এত কষ্ট আমরা যদি সৎসঙ্গ করি সাধু সঙ্গ করি তাহলে তো আমরা খারাপ কথা শুনবো না সেখানে আমরা ভালো ভালো কথাই শুনবো ঠাকুরের কথা শুনবো জীবনে কিভাবে চলতে হবে কিভাবে সবাইকে সাহায্য করে সবার উপকার করে ঠাকুর সেবা করে নিজের জীবনকে কিভাবে ঠাকুরের পথে চলতে হয় তাহলে আমাদের সেই কর্মগুলো কিন্তু ঠিক হবে সেই জন্য আমাদের জীবনে সাধুসঙ্গ করা উচিত আর সৎসঙ্গের আশ্রয় নেওয়া উচিত কারণ শ্রী শ্রী ভগবান আমাদের শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বাণী দিয়েছেন শত গুরুর আশ্রয় নাও সদ দীক্ষা নিতে হয় আর শত নাম মনন করতে হয় আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো তাহলে তোমার তোমার জীবনের উন্নয়নের জন্য আর তোমাকে ভাবতে হবে না ঠাকুরের এই বাণীটি আমাদের জীবনে প্রতিটি সময় সত্য হয়ে উঠেছে जय गुरु